আসসালামু আলাইকুম। জিসান আইটি সলিউশনের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের লাস্ট কিছুদিন ভিডিও ছিল না, নর্মালি হচ্ছে যে আমরা ভিডিও করতে পারিনি, আমাদের স্টকের ওই রকম প্রোডাক্ট ছিল না। আজকে কিন্তু আমাদের নতুন একটা রিস্টক হয়েছে, প্রত্যেকটা মডেলেরই হিউজ কোয়ান্টিটি আছে। লাইক হচ্ছে যে এইচপি এনবি সিরিজ, আমাদের কাছে লাস্ট মাসখানেক আগে এইচপি এনবি 16 এর বেশ কিছু কালেকশন ছিল সিল প্যাক। যারা হচ্ছে যে জিসান আইটি সম্পর্কে জানেন, জিসান আইটি মানে হচ্ছে সবসময় প্রিমিয়াম ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি। আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু একদম 14 জেনারেশন, আর রাইজেনের ভিতরে সব থেকে লেটেস্ট প্রসেসর এই মুহূর্তে হচ্ছে 8000 সিরিজ। 7000 সিরিজটা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু 8000 সিরিজটা এই মুহূর্তে খুব একটা অ্যাভেলেবেল না আমাদের কাছে। কিন্তু এই মুহূর্তে রাইজেন 5 এর 8000 সিরিজ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে। পাশাপাশি হচ্ছে যে 14 জেনারেশন, আমাদের লাস্ট কিছুদিন আগেও 14 জেনারেশন ছিল। প্রচুর চাহিদা থাকার কারণে আমরা নতুন করে আবার আসুসের ভিতরে, তারপর যে এইচপি এনবির ভিতরে, তারপরে লেনোভো ইয়োগা সিরিজ, এই টাইপের ল্যাপটপ আমরা নিয়ে আসছি। এখন 14 জেনারেশনের ভিতরে আসুসের জেনবুক পাবেন, এইচপি এনবি 16 পাবেন, তারপর লেনোভোর ভিতরে একদম লাস্ট সিরিজ 7000 সিরিজ, 8000 সিরিজ, এই টাইপের ল্যাপটপ এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। শুরুতেই আমি আমার শপের লোকেশনটা একটু বলি। জিসান আইটি সলিউশন, শপ নাম্বার হচ্ছে 125 Level 2 সুভাষ সার্কিট, আইসিটি ভবন, এলিফ্যান্ট রোড, ঢাকা। ঢাকার বাইরে থেকে আমাদের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন, যেহেতু একদম সিল প্যাক ল্যাপটপ। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা পারচেস করতে পারবেন, মাত্র 1020 টাকা বুকিং মানি দিবেন, 24 ঘন্টার ভিতরে আপনি নিয়ে যাবেন, 1 মাস চেক করবেন, ফুল চেক করার পরে কোনো প্রবলেম পারে আমরা ফুল রিপ্লেস করে দিবো। এগুলো একদম সিল প্যাক ল্যাপটপ, জাস্ট সিল করা। শুরুতেই আমি আমার হচ্ছে যে প্রথমে একটা ডিভাইস দিয়ে শুরু করি, যেটা হচ্ছে যে একদম রিজনেবল প্রাইসের ভিতরে যারা হচ্ছে যে সিল প্যাক ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য লেনোভো এই সিরিজটা, লেনোভো B15। এই যে মডেলটা দেখাই আমি, লেনোভো B15 G4 AMN, মডেলটা দেখেন, লেনোভো B15 G4 AMN। এটা আমাদের কাছে আগের ভার্সন ছিল হচ্ছে যে রাইজেন 5 7520U প্রসেসর দিয়ে, এসএসডি যে ছিল 256, এই মুহূর্তে আমাদের কাছে 512 জিবি এসএসডি দিয়ে পাবেন, 8 জিবি র্যাম দিয়ে পাবেন, 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন, একদম সিল প্যাক ল্যাপটপ। এই যে দেখেন, সিল করা একদম ল্যাপটপ, একদম সিল প্যাক ল্যাপটপ আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন। এটাতে 512 জিবি এসএসডি, 8 জিবি র্যাম, 15.6 ইঞ্চি লেনোভো B15 এর এই ডিভাইসের প্রাইস দেখতেছি এই মুহূর্তে 55,000 টাকা, এই মুহূর্তে জাস্ট 55,000 টাকা। পাশাপাশি এটার ভিতরে আরেকটা সিরিজ আছে আমাদের স্টকে, অন দা ওয়েতে আছে মার্কেটে, আবার নতুন করে 2-1 দিনের ভিতরে স্টকে চলে আসবে। ভিডিও করার স্বার্থে আমরা আপনাদের আগে থেকে বলে দিতেছি, এইটার ভিতরে সেম মডেলের ভিতরে আমার কাছে লেনোভো AMD এথলন সিরিজের পাবেন। এই সেম মডেলটা B15 এর লেনোভো AMD এথলন সিরিজ, 256 জিবি এসএসডি, 8 জিবি র্যাম দিয়ে পাবেন, 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল দিয়ে পাবেন, মাত্র 38,000 টাকা। যদি কেউ ওইটাও নিতে চান সেম এইরকম হবে, জাস্ট প্রসেসর হবে AMD এথলন সিরিজের, মাত্র 38,000 টাকা। এটা থাকবে 55, আর একটা থাকবে 38,000 টাকা। এরপরে আমাদের কাছে আসুসেরও আছে, এটা দেখেছি লেনোভো, এখন আছে আসুসের, আসুসের ভিভোবুক সিরিজের, রাইজেন 5 সিরিজের আসুস ভিভোবুক। ভিভোবুক সিরিজটা মূলত বিজনেস ক্লাস ভিতরে যারা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে আসুস সম্পর্কে জানেন, আসুসের সব থেকে রিসেলেবল ল্যাপটপ হচ্ছে যে আসুস ভিভোবুক সিরিজটা আমাদের কাছে। সেই জন্যই প্রচুর পরিমাণে স্টকে কোয়ান্টিটি আছে, আপনারা দেখতেই পারতেছেন প্রত্যেকটা মডেলই আমাদের কাছে কোয়ান্টিটি স্টকে অ্যাভেলেবেল আছে। পাশাপাশি আমাদের কিন্তু এটা একটা ব্রাঞ্চের দেখতেছেন, আমাদের কিন্তু টোটাল 4টা ব্রাঞ্চ, বসুন্ধরা সিটিতে আছে, মাল্টিপ্লান সেন্টার আছে, এই জায়গায় আইসিটি ভবনেও আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে এরকম কোয়ান্টিটি অ্যাভেলেবেল পাবেন। বসুন্ধরা সিটিতে যদি কেউ নিতে চান আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন, আমাদের শপের লোকেশনটা আমি বলে দিব বসুন্ধরা সিটির। এটা হচ্ছে যে আসুস ভিভোবুক সিরিজের E1504F, এটা হচ্ছে আসুস ভিভোবুক E1504F, এটাতে আপনি প্রসেসর পাবেন। আমরা এই যে দেখেন প্রসেসরটা হচ্ছে যে এটা হচ্ছে যে প্রসেসরটা আপনি পাবেন হচ্ছে রাইজেন 5, এই যে সিপিইউ AMD রাইজেন 5 7520U, সেম ওইটার মতো প্রসেসর। এটাতে পাবেন হচ্ছে যে এসএসডি পাবেন 512 জিবি, পিসিআই জেন 3 এর এসএসডি, পাশাপাশি হচ্ছে যে পাবেন আপনি এটাতে র্যাম পাবেন হচ্ছে যে DDR5 8 জিবি অনবোর্ড র্যাম, এটা এটাতে পাবেন 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন, মোটামুটি হচ্ছে যে ব্যাটারিটা 3 সেলের 42 মেগাওয়াটের আছে, ওয়েস টাইপ উইন্ডি, এটাতে উইন্ডোজটা জেনুইন উইন্ডোজটা নাই, উইন্ডোজটা আপনাকে করে নিতে হবে। মোটামুটি সব রকমের ফেসিলিটি আছে আসুস ভিভোবুক সিরিজের রাইজেন 5 7000 সিরিজ, 512 জিবি, 8 জিবি র্যাম, একদম সিল প্যাক আমাদের কাছে, হিউজ কোয়ান্টিটি আছে, প্রাইস কিন্তু খুবই একটা ধামাকা একটা প্রাইস, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস করবে, মার্কেটে নতুন যেরকম চলে সেম এইরকমই আমাদের থেকে নিতে পারবেন, প্রাইস মার্কেট ভ্যালুর থেকে মোটামুটি অনেক ডিস্টেন্স পাবেন। মাত্র এই মুহূর্তে আসুস ভিভোবুক 15 এর এই সিরিজটা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র 62,000 টাকা, মাত্র 62,000 টাকা হলে আসুস ভিভোবুক 15 রাইজেন 5 7000 সিরিজের এই ডিভাইসটা পারচেস করতে পারবেন। কোয়ান্টিটি আছে আমার কাছে এই মুহূর্তে 4 পিস। এরপর আছে আমাদের কাছে এই মুহূর্তে প্রিমিয়াম ক্যাটাগরির ভিতরে যদি দেখায় আরেকটা মডেল,
এই ডিভাইসটার প্রচুর চাহিদা ছিল। এটা হচ্ছে যে লেনোভো ইয়োগা, লেনোভো লেনোভো ইয়োগা মডেলটা যদি আমি বলি, এই যে লেনোভো ইয়োগা 7, ইয়োগা 7 আর কি, 2 in 1। এটা হচ্ছে যে 360 ডিগ্রি টাচ স্ক্রিন ল্যাপটপ, লেনোভো AMD রাইজেন 5 এর 8640 HS প্রসেসর। আমি আপনাকে বুঝাই, এই মুহূর্তে বাজারের ভিতরে 7000 সিরিজটা অ্যাভেলেবেল পাওয়া যায়, 8000 সিরিজটা এই মুহূর্তে আপনার বাজারে কোথাও পাবেন না। একমাত্র জিশানেরিতে এই মুহূর্তে 8000 সিরিজগুলো অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে যে লেনোভো ইয়োগা 7 সিরিজের, ইয়োগা 6 পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায়, 7টা খুব একটা নাই আমাদের কাছে। ইয়োগা 7 এর রাইজেন 5 এর 8000 সিরিজটা এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল আছে। আবার প্রসেসরটা দেখছেন HS প্রসেসর, নর্মালি গেমিং ল্যাপটপ গুলোতে আমরা এইচ প্রসেসর দেখি, HS প্রসেসর দেখি, মানে নর্মালি একদম লেটেস্ট সিরিজ গুলোতে, এটাতেও কিন্তু HS প্রসেসর দিছে, যেটা দিয়ে আপনি ভারী কাজ যদি করতে চান করতে পারবেন। এইচ প্রসেসর মানে হচ্ছে একটু হাই প্রসেসর। এতে পাবেন আপনি 512 GB NVMe SSD পাবেন, 8 GB DDR4 এর র্যাম পাবেন, তারপর হচ্ছে জিপিউটা হচ্ছে ইন্টিগ্রেটেড পাবেন, ডিসপ্লে পাবেন 14 ইঞ্চি, ব্যাটারি পাবেন 4 সেলের, ওয়েস্ট পাবেন উইন্ডোজ 11, হোম লাইসেন্স করা পাবেন, একদম সিলপ্যাক। এই যে দেখেন একদম সিলপ্যাক, আপনার নিজের হাতে কেটে তারপর নেবেন। হ্যাঁ, লেনোভো ইয়োগা 7 এই মুহূর্তে বাজারে একদম লেটেস্ট প্রোডাক্ট, আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন মাত্র 95,000 টাকা। মাত্র 95,000 টাকা হলে লেনোভো ইয়োগা 7 এই ডিভাইসটা এই মুহূর্তে আমাদের থেকে পারচেস করতে পারবেন। এরপরে আমাদের কাছে এই মুহূর্তে আছে আসুসের একদম লাস্ট জেনারেশন 14 জেনারেশন আসুস জেনবুক সিরিজ পাওয়ার। ডিসপ্লেটা কিন্তু মারাত্মক ডিসপ্লে, আমরা লাস্ট বিক্রি করার পরে আমাদের পেজে একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা ডিসপ্লেটা দেখাইছিলাম, মারাত্মক একটা ডিসপ্লে, অলেড ডিসপ্লে। কিন্তু আসুস জেনবুক Q415M মডেলটা হচ্ছে Q415M, আমরা যদি ডিটেলসে দেখাই এগুলো কিন্তু খোলা যাবে না, আমি এই জন্য বক্স থেকে দেখাচ্ছি প্রত্যেকটা সিলপ্যাক। এই যে দেখেন সিলপ্যাক ল্যাপটপ, এগুলো খোলা যাবে না ল্যাপটপ, জাস্ট আমরা বক্স থেকে আপনাদের মডেলটা দিচ্ছি, মডেলটা আপনারা স্ক্রিনশট নিয়ে গুগল করে বিস্তারিত জানতে পারেন। আমি পাশাপাশি হচ্ছে ডিটেলস আপনাকে দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে যে এই যে দেখেন আপনার হচ্ছে ইন্টেল কোর আলট্রা 5, মানে i5 এর 1 to 5 H 14 জেনারেশনের, এই প্রসেসর গুলো 14 জেনারেশনই একমাত্র দেয়। এটাতে পাবেন আপনি 512 GB NVMe SSD পাবেন, SSD RAM পাবেন DDR5, এই যে দেখেন LP DDR5 এর 8 GB অনবোর্ড RAM পাবেন। তারপরে হচ্ছে যে আপনি যদি হিসাব করেন, এটা ডিসপ্লেটা যদি দেখেন, আমি LCD দিয়ে দেখেন 14 ইঞ্চি OLED ডিসপ্লে, এই যে OLED WXGF ব্যান্ড GLTP, আপনারা এই এই ডিসপ্লেটা চার্জ দিয়ে দেখবেন, ডিসপ্লেটা হচ্ছে OLED ডিসপ্লে, একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে, আসুস জেনবুক সিরিজের i5 এর 14 জেনারেশন, একদম লাস্ট জেনারেশনের ল্যাপটপ আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন। আগে ছিল প্রিভিয়াস প্রাইস ছিল 1,05,000 টাকা লাস্ট যখন আমাদের কাছে আসছিল, এখন আর একটু কমাই দিতেছি, আমাদের কাছে মোটামুটি আরো 5,000 টাকা কমাই দিতেছি, মাত্র 1,00,000 টাকা হলে আমাদের থেকে এই মুহূর্তে আসুসের জেনবুক সিরিজের 14 জেনারেশন একদম লাস্ট ভার্সনের ল্যাপটপটা আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন। এরপরে আমাদের কাছে এই মুহূর্তে আছে HP NB-র কালেকশন, কিন্তু হিউজ একটা কালেকশন রয়েছে HP NB-র ভিতরে আমাদের কাছে। এইখানে মোটামুটি NB-16 এরই 4টা কালেকশন আছে, যেটা হচ্ছে যে i7 এর 14 জেনারেশন, তারপর হচ্ছে যে রাইজেন সিরিজের একদম লাস্ট ভার্সন 8000 সিরিজ। এই মুহূর্তে 8000 সিরিজ আপনারা কল্পনা করতে পারবেন না, আমাদের কাছে কিন্তু রাইজেন সিরিজের 8000 সিরিজটাও আছে। শুরুতে আমি ইন্টেলটা দেখাই, ইন্টেলটা হচ্ছে যে এই যে মডেলটা দেখাই, এই যে দেখেন HP NB-16 HP NB-X360 2-in-1 ল্যাপটপ 16 ASC0023DX, আপনার এই মডেলটা স্ক্রিনশট নিয়ে আপনার মডেল দিয়ে গুগল করে দেখতে পারেন, এটা বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি এই জায়গাটায় সবকিছু বিস্তারিত লেখা আছে, এই যে দেখেন ইন্টেল কোর আলট্রা 7 14 জেনারেশনের প্রসেসর, 1 TB সলিড স্টেটে, মানে 1 TB NVMe একদম লাস্ট জেনারেশন Gen 4 SSD দেওয়া আছে এটাতে, উইন্ডোজ পাবেন 11, লাইসেন্স করা, টাচ স্ক্রিন 360 ডিগ্রি, তারপর হচ্ছে যে আপনি এটাতে পাবেন 16 GB অন বোর্ড LPDDR5 এর HDD RAM, একদম লাস্ট DDR5 এর LPDDR প্রাপ্ত, 16 ইঞ্চি IPS LED ডিসপ্লে পাবেন এটার ভিতরে, একদম মানে মোটামুটি প্রিমিয়াম লুক 360-র ভিতরে, বিগ স্ক্রিনের ভিতরে NB সিরিজ যারা চালাতে চাচ্ছেন তাদের জন্য। আমাদের কাছে লাস্টে লাস্ট কিছুদিন আগে এই প্রোডাক্টটাও ছিল, প্রচুর সেল হয়েছে, এই জন্য আবার নতুন করে রিস্টক করছি কাস্টমারের চাহিদা থাকার জন্য। এটা হচ্ছে NB-16 i7 এর 14 জেনারেশন, 1 TB NVMe Gen 4 এর SSD থাকবে এটার ভিতরে, 16 GB LPDDR5 এর RAM পাবেন। এই ডিভাইসটা এই মুহূর্তে আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র 1,45,000 টাকা, প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু 1,55,000 টাকা, আমার সবকিছুই মনে আছে। আমরা নতুন করে আবার মোটামুটি কিছু কম পেলে আমরা কিছু কম দিতে পারি আপনাদের, আমাদের এই মুহূর্তে এটা কিছু কম পারচেস, এই জন্য আমরা কম দিচ্ছি। 1,45,000 টাকা হলে NB-16 i7 এর 14 জেনারেশনটা পারচেস করতে পারবেন,
পাশাপাশি এটার ভিতরে আবার আমাদের কাছে এই মুহূর্তে আছে হচ্ছে যে এই যে আপনাদের বললাম 8000 সিরিজ, যেটা আপনারা কল্পনা করতে পারেন না, সেম মডেল সবকিছু সেম। এই যে দেখেন HP NB16 এর 2-in-1 টাচ স্ক্রিন ল্যাপটপ, প্রসেসরটা দেখেন AMD রাইজেন 5, এই যে দেখেন 8640HS, মানে রাইজেনের ভিতরে HS প্রসেসরটা কিন্তু একদম লেটেস্ট প্রসেসর, তাও আবার 8000 সিরিজে। আমরা নর্মালি বাংলাদেশে এই মুহূর্তে লেটেস্ট চলতেছে 7000 সিরিজ, আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে 8000 সিরিজটা অ্যাভেলেবেল চলে আসছে। 512 GB NVMe Zen 4 SSD পাবেন, এটার ভিতরে উইন্ডোজ 11 পাবেন লাইসেন্স করা, টাচ স্ক্রিন 360 ডিগ্রি পাবেন, এটাতে 8 GB অনবোর্ড র্যাম পাবেন, LPDDR4 এর 16-inch IPS LED ডিসপ্লে পাবেন। এই ডিভাইসটা আমাদের থেকে রাইজেন 5 এর 8000 সিরিজটা যদি পারচেজ করতে চান NB16 সিরিজের, আমাদের থেকে এই মুহূর্তে পারচেজ করতে পারবেন 1,05,000 টাকা। 1,05,000 টাকা হলে আমাদের থেকে এই মুহূর্তে পারচেজ করতে পারবেন এইটা। এরপরে আমি একটু একটা জিনিস বলে রাখি, এটা যেহেতু হচ্ছে যে NB16, আমাদের কাছে কিন্তু NB14 এরও কালেকশন আছে আমার অন্য ব্রাঞ্চে, আপনাদের জাস্ট আইডিয়া দিয়ে রাখি। NB14 এর ভিতরে যদি কেউ হচ্ছে যে i7 এ নিতে চান, i7 এর 14 জেনারেশনটা যদি নিতে চান, সবকিছু সেম, জাস্ট হচ্ছে NB14 সিরিজ, এটা হচ্ছে 16 সিরিজ, NB14টা i7 এর 14 জেনারেশন, 512 GB SSD, তার হচ্ছে 16 GB RAM দিয়ে আমাদের থেকে পারচেস করতে পারবেন এই মুহূর্তে 1,05,000 টাকা i7 এর 14 জেনারেশন। আর যদি কেউ i5টা নিতে চান, i5টা আমাদের কাছে আছে NB14 সিরিজের, ওটা হচ্ছে i5 এর 14 জেনারেশন, 512 SSD, 16 GB RAM দিয়ে আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন মাত্র 95,000 টাকা। এগুলো হচ্ছে আমার অন্য ব্রাঞ্চে আছে, যদি কারো লাগে আমি জাস্ট জানাই রাখলাম আপনাদের। আপনারা যদি আমাদের কন্ট্যাক্ট করেন বা এই জিনিসটা সম্পর্কে জানতে চান, আমি বিস্তারিত আপনাদের ইনবক্সে দিয়ে রাখবো। এই হচ্ছে আজকে আমাদের যে কালেকশন গুলো আসছে সবকিছু আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করছি, ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। তাও যদি বিস্তারিত কারো কিছু জানার থাকে আমাদের ইনবক্সে নক দিবেন, আমরা ডিটেলসে, তারপর হচ্ছে যে প্রত্যেকটা মডেলের সবকিছু কনফিগারেশন আপনারা ডিটেলসে বলার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে সবকিছু বিস্তারিত দেওয়া থাকবে, সেখানে দেখে নিতে পারবেন। আর হচ্ছে যে শপে এসে যদি কিনতে চান, শপের লোকেশনটা আমি একটু বলতেছি, জিশান আইটি সলিউশন, শপ নম্বর হচ্ছে 125, Level 2, সুভাষ মার্কেট, ICT ভবন, এলিফ্যান্ট রোড, ঢাকা। এগুলো একদম সিল প্যাক ল্যাপটপ, এখন পর্যন্ত কেউ অন করে নাই, আপনি প্রথম অন করবেন, প্রথম কিনবেন, কেনার পর আপনি নিজের হাতে খুলবেন, সবকিছু একদম লাইসেন্স করা পাবেন, A to Z সবকিছু আপনি দেখে নেবেন। এগুলোর ক্ষেত্রে আমরা 30 দিন তাও আপনাদের চেক করার জন্য একটা সময় দিব, 30 দিনের ভিতরে যদি কোনো প্রবলেম পান আপনি ডিভাইস চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে 3 বছরের উইদাউট পার্টস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের থেকে। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।